শেকুরি ঈদ উদযাপনে ট্রেন যাত্রা শুরু হয়েছে আজ থেকে। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ভোর 6টায় ছাড়ার কথা ছিল উত্তরাঞ্চলের রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের, তবে তা এক ঘন্টা দেরিতে স্টেশন ছাড়ে। যাত্রীরা স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও ঈদে বাড়ি ফেরার আনন্দের কাছে ম্লান হয়েছে এই কষ্ট। এত আগে যাওয়ার কারণ জানতে চাইলে অনেক যাত্রী বলেন ভিড় এড়াতেই আগে ভাগে যাওয়া, আবার অফিস খোলা থাকায় অনেকেই পরিবারের সদস্যদের আগে ভাগে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। স্টেশনে প্রত্যেক যাত্রীর টিকিট চেক করে ঢুকতে হচ্ছে। এদিকে সড়ক পথেও বাড়ি যাচ্ছেন সাধারণ মানুষ। টার্মিনালগুলোতেও তাই ভিড় বাড়লেও প্রতিটি বাস সময় মতো ছেড়ে গেছে বলে জানান বাস কাউন্টারের কর্মকর্তারা। 8 তারিখ যেহেতু আমার ছুটি হবে, তখন বাচ্চা কাচ্চা নিয়ে জার্নি করাটা একটা কষ্টকর, অনেক মানে ট্রেনের টিকিট পাওয়াটাই মুশকিল, আর বাসে যাওয়া তা আর তো বোঝেনি, রাস্তাঘাটে যে জ্যাম পরিস্থিতি পড়তে হয়, বাচ্চারা অসুস্থ হয়ে যায়, তো সেই জন্যে আগে টিকিট করা। আমি রাজশাহী যাচ্ছি, আমি ঈদে অনেক মজা করব। চিটাগাংয়ের যে ট্রেনগুলো সেগুলো কিন্তু অনেক আগে প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে এবং টাইমলি ছেড়ে যাচ্ছে। আমার মনে হয় যে উত্তরাঞ্চলের ট্রেনগুলো ম্যানেজমেন্টের সমস্যা আছে এবং প্রায় লেট হয়। মেয়ের স্কুল ছুটি, তার জন্য আগে যাওয়া, আর লেট করে গেলে তো অনেক ভোগান্তি হয়, তার জন্য তাড়াতাড়ি যাচ্ছি বাসায়।